হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে, অথবা রক্ত চলাচলে শিরা উপশিরাগুলোতে কোনো ব্লক হলে হার্ট অ্যাটাক হয়। তবে হার্ট অ্যাটাকের আগে আপনি কিছু লক্ষণ বুঝতে পারবেন। আসুন জেনে নিই হার্ট অ্যাটাকের 9টি লক্ষণ। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। দুর্বলতা এবং ছোট ছোট শ্বাস প্রশ্বাস। হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই দুর্বলতা এবং ছোট ছোট শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়ে যায়। শারীরিক দুর্বলতা এবং শ্বাস প্রশ্বাস ছোট হয়ে আসার প্রধান লক্ষণ যে আপনার হৃৎপিণ্ডের প্রয়োজন বিশ্রামের। বুক ব্যথা। বুক, বাহু, পিঠ এবং কাঁধে ব্যথা অনুভূত হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বুকে ব্যথা এবং সংকোচন হৃৎপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ। শ্বাসকষ্ট ও কাশি হওয়া। যদি হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় আর এই সময় যদি আপনার অ্যাজমা বা অন্য কোনো সমস্যা না থাকে, তবে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ। এছাড়া দীর্ঘদিন কাশি থাকলে আর কাশির সঙ্গে সাদা বা গোলাপি বের হলে বুঝতে হবে আপনার হার্ট ঠিক মতো কাজ করছে না। হজমে সমস্যা, মাথা ঘোরানো এবং বমি। হার্ট অ্যাটাকের কিছু পূর্ব থেকে অনেকেই বদহজমের সমস্যা এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যায় পড়ে থাকেন। এছাড়াও বুক জ্বালা পোড়ার সমস্যা, যা আমরা অনেক স্বাভাবিকভাবেই নিয়ে থাকি, তাও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। এর পাশাপাশি হুট করে কোনো কারণ ছাড়াই মাথা ঘোরানো, বমি ভাব হওয়া এবং বমি করার বিষয়গুলো অবহেলা করবেন না। ঝিমুনি। দেহে রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনিও দেখা দেয়। মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে গেলে ঝিমুনির সৃষ্টি হয়। অজ্ঞান হয়ে যাওয়া। যদি কাজের মধ্যে আপনি প্রায় হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে। এক্ষেত্রে দ্রুত কোনো রকম ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। ঠান্ডা ঘাম। রক্ত প্রবাহ কমে গেলে দেহে ঘাম ঝরলে সাথে ও ঠান্ডা ভাব অনুভূত হবে। অনিয়মিত পালস রেট। কোনো কারণ ছাড়াই যদি আপনার পালস রেট উঠানামা করে, সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিতভাবে যদি এই সমস্যা দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত ঘাম হওয়া। হুট করেই অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা শুরু হলে সেই ব্যাপারটি অবহেলা করবেন না। এটিও হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। যখন হার্ট ব্লক হয়, তখন রক্ত সঞ্চালনে হার্টের অনেক বেশি কাজ করতে হয়। এতে করে অনেক চাপ পড়ে থাকে, যার ফলে ঘামের সৃষ্টি হয় এবং এই ঘাম সাধারণত অনেক ঠান্ডা হয়ে থাকে। এই ধরনের সমস্যাকে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াই উত্তম। আজ এই পর্যন্তই। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ নিয়ে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের নিয়মিত ভিডিও আপডেট পেতে ভুলবেন না। ধন্যবাদ।